ইউরোপের দেশগুলোতে বোরখা বা হিজাব বিতর্ক নতুন নয়। উপমহাদেশ জুড়ে ক্রমবর্ধমান ইসলাম ভীতি ও মুসলিম বিদ্বেষের মধ্যে একটার পর একটা দেশে বোরখা ও হিজাব নিষিদ্ধ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার সুইজারল্যান্ডে বোরখা নিষেধাজ্ঞার আইন করা হচ্ছে। যদি কেউ এই মুখ ঢাকা আইন ভঙ্গ করে তাহলে তাকে $1,000 জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় ১,০০,০০০ টাকার সমপরিমাণ। গত বছর গণভোটের ফলাফলের ভিত্তিতে বোরকা নিকাব নিষিদ্ধ করেছিল সুইজারল্যান্ড। এবার নিরাপত্তার অজুহাতে এগুলো পরা আটকাতে আরও কঠোর আইন করতে চলেছে দেশটি। খসড়া আইনটি গত বুধবার পার্লামেন্টে পাঠিয়েছে সুইস সরকার। এক বিবৃতিতে তারা বলেছে, মুখ ঢাকায় নিষেধাজ্ঞার লক্ষ্য জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। এর আগে গত বছর গণভোটের সিদ্ধান্তে জনসম্মুখে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে সুইজারল্যান্ড। স্বাভাবিকভাবে এটি বোরকা ব্যান বা বোরকা নিষিদ্ধকরণ নামে পরিচিত। এই সিদ্ধান্ত ইসলাম বিদ্বেষী ও বৈষম্যমূলক বলে অভিযোগ থাকলেও ওই গণভোটে দেশটির 51.2% ভোটার বোরকা নিকাব নিষিদ্ধ করার পক্ষে মত দেন। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।